अंडर 19 क्रिकेट टीमेर जोन्नो नाविद नवाज के आमरा जातीय दल अंडर 19 दलेर कोच हिसेबे नियोग दिएछि। আমরা আগামী যে আন্ডার 19 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হবে সেটাকে কনসিডার করি অ্যাপয়েন্টমেন্টটা দেওয়া হয়েছে এবং আমরা আমাদের যে রোড ম্যাপটা তাকে নিয়ে আমরা পুরো প্ল্যানিংটা করে আমরা এভাবে এগোবো। যে ন্যাশনাল টিমে মানে কোচিং স্টাফে যে দুই একটা জায়গা আছে এটা করছি। ওয়েস্ট ইন্ডিজে আমাদের জাতীয় দলের সাথে একজন ব্যাটিং কনসালটেন্ট জয়েন করবেন। সবকিছু চূড়ান্ত হয়ে আছে, সবকিছু ঠিক থাকলে আমরা আশা করছি যে আগামী অন অ্যারাউন্ড 22 জুলাইয়ের মধ্যে হয়তো টিমের সাথে জয়েন করবেন। সেক্ষেত্রে আমরা ওয়ানডে সিরিজের আগে পাচ্ছি গায়ানা থেকে কি যোগ দিবেন কিছু না কিছু কিনা আমি এক্স্যাক্টলি কোন ভেনুতে উনি জয়েন করবেন সেটা বলতে পারছি না, বাট আমাদের প্ল্যানিং রয়েছে যে 22 তারিখ বা তার আশেপাশে যে কোনো এক সময় জাতীয় দলের সাথে জয়েন করার জন্য। আমরা মূলত এখন যে কন্ট্রাক্টগুলো করছি আমরা ওয়ার্ল্ড কাপ 2019কে বিবেচনায় রেখেই করছি। আমাদের সাথে যে নতুন অ্যাপয়েন্টমেন্টগুলো হচ্ছে সেগুলো মূলত 2019 ক্রিকেট ওয়ার্ল্ড কাপকে বিবেচনায় রেখেই করা হচ্ছে। একটা কন্ট্রাক্টে কিছু খুঁটিনাটি বিষয় থাকে, পুরো বিষয়টা চূড়ান্ত হলে আমরা খুব শীঘ্রই জানিয়ে দেব। আবার করবেন সব আর কিছু আছে শেষ তো না আন্ডার 19-এর বিষয়টা হচ্ছে যে আন্ডার 19 2020-তে আন্ডার 19 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সাউথ আফ্রিকাতে হবে। সেই টুর্নামেন্টকে সামনে রেখে আমাদের আন্ডার 19 যে জাতীয় দল সেই দলের প্রিপারেশন আমরা প্ল্যানিংটা আমরা করছি এবং তারই ধারাবাহিকতায় আমরা জাতীয় আন্ডার 19 ন্যাশনাল টিমের জন্য আমরা নাবিদ নওয়াজকে নিয়োগ প্রদান করেছি। আমাদের পরিকল্পনা রয়েছে সাপোর্ট স্টাফেও কিছু ইনক্লুশন আরও বাড়তি কিছু, সেক্ষেত্রে স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ হয়তো অ্যাপয়েন্টমেন্ট হতে পারে খুব শীঘ্রই। এছাড়া আমরা কিছু ট্যুর কনফার্ম করেছি যেটা আন্ডার 19 ট্যুরের জন্য টিমের জন্য অন অ্যান্ড অ্যারাউন্ড 4টা থেকে 5টা হোম অ্যান্ড অ্যাওয়ে সিরিজ আন্ডার 19 দল প্রস্তুতির অংশ হিসেবে অংশগ্রহণ করবে আগামী বিশ্বকাপের আগ পর্যন্ত। আমাদের সাথে যেগুলো কনফার্ম হয়েছে এই পর্যায়ে শ্রীলঙ্কা এবং ইংল্যান্ডের সাথে হোম অ্যান্ড অ্যাওয়ে সিরিজ হবে। এছাড়া আমাদের পরিকল্পনা রয়েছে যে আন্ডার 19 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ যখন হবে সাউথ আফ্রিকাতে তার আগে জিম্বাবুয়েতে কিছু কন্ডিশনিং ক্যাম্প বা কিছু বাড়তি ম্যাচ খেলা যায় কিনা। এটা আমরা খুব শীঘ্রই আপনার রিলিজটা পেয়ে যাবেন। আমরা অলমোস্ট ফাইনাল স্টেজে আছি। আমাদের ক্রিকেট অপারেশনস এবং জিম্বাবুয়ে ক্রিকেট অপারেশনস এটা ফাইনালাইজ করছে, হয়তো আগামী 2-1 দিনের মধ্যেই এই মিডিয়া লিস্ট আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে।